আমি সুব্রত, আমার মেয়ে শরণ্যার কাছে আমি এসেছি আমেরিকাতে। আমরা এবার শরণ্যা ট্রাভেল ব্লগের তরফ থেকে আপনাদের সবাইকে অনুরোধ করছি আমাদের সামনের সফরে ভ্রমণ সঙ্গী হওয়ার জন্য। চলুন যাওয়া যাক। নমস্কার, শরণ্যা ট্রাভেল ব্লগের তরফ থেকে শুভ সকাল। আমরা আজকে উত্তর পূর্ব আমেরিকার মেইন স্টেটে একাডিয়া ন্যাশনাল পার্কের যাত্রা করছি। আমরা সফর সঙ্গী যারা আছেন, আমার মেয়ে শরণ্যা, তার স্বামী অনিরুদ্ধ, আমি, আমার স্ত্রী আর শরণ্যার অত্যন্ত প্রিয় আদরের বেগম। আমাদের যাত্রা শুরু হয়েছে বার হারবার, একটা কোস্টাল টাউন। সেখান থেকে এই কোস্টাল টাউনটা হচ্ছে একাডিয়া ন্যাশনাল পার্কের নিকটবর্তী শেষ প্রান্তিক টাউন। এবং একাডিয়া ন্যাশনাল পার্ক যে জন্য বিখ্যাত, সেটা হচ্ছে এই পার্কে সমুদ্র, জঙ্গল, ঘন জঙ্গল এবং পাহাড়, পাহাড় মানে বেশ উচ্চতা সম্পন্ন পাহাড়, এর জন্যই একাডিয়া উল্লেখযোগ্য। তবে সবচেয়ে উল্লেখযোগ্য যেটা, সেটা হচ্ছে এই যে ঋতু পরিবর্তনের ঠিক শীতের প্রাক মুহূর্তে রঙের যে খেলা এখানে দেখা যায়, তার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তের লোকেরা এসে এটা দেখতে আসে। সৌভাগ্যক্রমে আমিও এখানে উপস্থিত সপরিবার। এই রঙের যে পরিবর্তন যেটা আমি এই মুহূর্তে বললাম, সেটা হচ্ছে এই যে চারপাশের ঘন জঙ্গলের গাছের পাতাগুলো শীতের প্রাক মুহূর্তে প্রথমে হলুদ, তারপরে কিছু কমলা এবং গোলাপি, সর্বোপরি লাল হয়ে শীত আসার ঠিক মুহূর্ত আগে লাল হয়ে যায়। এবং এই দৃশ্য চোখে না দেখে এটা শুধু কথায় প্রকাশ করা একেবারেই অসম্ভব। চলুন আমরা একাডিয়া ন্যাশনাল পার্কের ভেতরে প্রবেশ করে যতটা সম্ভব আপনাদের এই দৃশ্যাবলী দেখাই। দুয়ারে রব একা শুভক্ষণ হঠাৎ এলে তখনই পাব দেখা, সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা শুভক্ষণ হঠাৎ এলে তখনই। একাডিয়া ন্যাশনাল পার্কের ভেতরে আমাদের প্রথম দাঁড়ালাম আমরা যে জায়গাটায়, সেটা হচ্ছে স্যান্ড বিচ। এই স্যান্ড বিচ খুব ছোট্ট একটা বিচ, গোলাকার, কিন্তু পরিচ্ছন্নতা এবং সমস্ত কিছুতে সত্যি খুব অনবদ্য। চারপাশে মানে পাহাড়ে ঘেরা ঘন জঙ্গল, তাতে ওই রঙের যে বাহার আগে বলেছি সেটা ধরেছে, আর তার সাথে সামান্য কিছু পর্যটক আমাদের মতোই, ফলে কোনো রকম অতিরিক্ত কিছুর প্রাচুর্য নেই বলে ভীষণ সুন্দর লাগছে। সর্বোপরি বেগম, আমার মেয়ের যে পেট, তার এই প্রথম সমুদ্র দেখা, তো তার যে অভিজ্ঞতা এবং সে আমাদের যেভাবে জানান দিচ্ছে যে সে কীরকম উত্তেজিত, সেটাও আপনাদেরকে একটুখানি না বললেই নয়। সে মানে দাঁড়িয়ে পড়েছে আমার আমাকে গ্রিট করার জন্য, যে দেখো আমি সমুদ্র দেখে এলাম, বাকিটা দেখুন। এবার আমাদের গন্তব্যস্থল থান্ডার হোল বলে একটা জায়গা। সমুদ্রের দীর্ঘ আঘাতে নরম কোনো জায়গা খুঁজে নিয়ে সেখানে একটা গর্ত সৃষ্টি করেছে সমুদ্র নিজেই বা প্রকৃতি নিজেই। জলটা এখানে ঢোকার পর এক সংঘাতে একটা প্রচণ্ড শব্দের সৃষ্টি হয় এবং জলটা তারপর ফিরে যায়। আবার নতুন করে ঢেউ যখন আসে, আবার জলটা প্রবেশ করে এবং সংঘাতের সৃষ্টি করে। সত্যি জায়গাটা অনিন্দ্য সুন্দর এবং এর অনুভূতিটাও প্রচণ্ড। আমি ভারতবর্ষের যে কত বা অন্য জায়গাতেও আমি এই ধরনের কিছু দেখিনি, এটা আমার কাছে অসম্ভব রকম ভালো লাগলো। আমি আমার আপ্রাণ চেষ্টায় যতটুকু সম্ভব দেখাবার চেষ্টা করছি আপনাদেরকেও এই অনুভূতিটা দেওয়ার জন্য, যেখানে সমুদ্রের গর্জন বা সংঘাতের পরে সমুদ্রের কী রূপ সেটা দেখাবার। চলুন একটু ঘুরে দেখি
সেই অনুভূতিটা আপনারাও নিতে পারেন কিনা। এবার আমরা একাডিয়া ন্যাশনাল পার্কের অভ্যন্তরে ক্রমশ ভেতরের থেকে আরও ভেতর দিকে যাচ্ছি। মধ্যে অনেক ছোট ছোট বীচ পড়বে যেগুলো বিভিন্ন নাম আছে, আমি আর সেগুলোর উল্লেখ করছি না। একাডিয়া ন্যাশনাল পার্ক 47,000 acres জমি নিয়ে বিস্তৃত, চারপাশে পাহাড় ঘেরা, আর এর মূল প্রাণী, যেই জঙ্গলের মূল প্রাণী হচ্ছে মুজ বলে এক ধরনের বড় হরিণ, ভালুক, এবং যারা সমুদ্র ট্র্যাভেল করতে ভালোবাসেন তাদের জন্য তিমি মাছ। এখানে প্রচুর পরিমাণ তিমি মাছ দেখা যায় একটু সমুদ্রের ভেতরে গেলেই। এটাই হচ্ছে মূল প্রাণী এবং সঙ্গে বিভিন্ন জায়গার বিভিন্ন দৃশ্য। চলুন আমরা এই অনবদ্য সফরে আপনাদেরকে নিয়ে সফর সঙ্গী হওয়ার চেষ্টা করছি, কাজেই সেই সফর সঙ্গী হয়ে আপনারা এই দৃশ্য অবলোকন করুন এবং অবশ্যই জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো, আদৌ ভালো লাগলো কিনা বা কীরকম লাগলো। আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ তাহারে। আমাদের তৃতীয় গন্তব্যস্থল স্থল জর্ডন পন্ড। এরা এটাকে জর্ডন পন্ড বলে, কিন্তু আসলে এটা একটা হ্রদ, প্রাকৃতিক হ্রদ, যেখানে জলকে স্ফটিক স্বচ্ছ বললেও বোধহয় ভুল হবে। পাড়ে কিছু জলজ উদ্ভিদ ছাড়া একটা পাতাও আমি এখানে পড়ে থাকতে দেখিনি, যেটা এর কলুষতা আনতে পারে। আর এখানে কোনো রকমভাবেই নৌকা চালানো বা জলকে নষ্ট করার সব কিছু নিষেধ, কেননা এটা এখান থেকেই মূল শহর, নিকটবর্তী শহর এবং টাউনে খাওয়ার জল যায়। ছোট্ট একটা বাঁধ আছে এর। আপনারা এর একটা জিনিস দেখে অবশ্যই অভিভূত হবেন যে সমস্ত ফোলিয়েজের যে রিফ্লেকশন এই হ্রদের জলে, সেখানে মানে এটাকে সত্যি আমার পক্ষে ভাষায় বর্ণনা করা অসম্ভব, কেননা সেই হলুদ রং জলের মধ্যে এক লাল রং একইভাবে প্রতিফলিত হয়েছে, আর অসম্ভব ঘন জঙ্গল। এই জঙ্গলের মধ্যে দিয়ে বহুদূর পর্যন্ত পায়ে হেঁটে যাওয়া যায়। এই জঙ্গলের যাত্রাপথের শুরুতেই আমাদের বেগমের সাথে এক বন্ধুর দেখা হয়ে গেল। যদিও আকার ও আয়তনে সেই বন্ধু বেগমের প্রায় তিন গুণ, কিন্তু যাই হোক, দেখা হওয়ার পরে এবার বেগম আরও বেশি উৎসাহিত হয়ে আমাদের সঙ্গে হাঁটা শুরু করেছে। আমরা সেই জঙ্গলের রাস্তা ধরে হাঁটলাম। তবে জঙ্গলের রাস্তায় হাঁটার পথে একটা নিষেধবাণী এলো যে একটু সাবধানে হাঁটতে, কেননা ভালুক এবং ছোট ছোট কালো ভালুক এবং মুজ এখানে প্রায়ই রাস্তার মধ্যে চলে আসে। একটু সতর্ক হয়ে চলাটাই ভালো, তবে এই সৌন্দর্যের কাছে সেটা একেবারেই ম্রিয়মান। চলুন একটু ঘুরে দেখি। এবার আমরা এই একাডিয়া ন্যাশনাল পার্কের সবচেয়ে উল্লেখযোগ্য যে দ্রষ্টব্য স্থান, সেটাকে এরা ক্যাডিলাক মাউন্টেন বলে উল্লেখ করে, সেইখানের কাছে চলে যাচ্ছি। এই একাডিয়া ন্যাশনাল পার্কের এই অংশটা প্রাগৈতিহাসিক কালে লাভা উদ্গিরণের ফলে সৃষ্টি হয়েছিল এবং এর মূল উপাদান হলো গ্রানাইট পাথর। এটা ওপর থেকেও দেখা যায়, একদম গ্রানাইটগুলো বহু ক্ষেত্রেই প্রাকৃতিক কারণে চকচক চকচক করছে গ্রানাইটের মতো। আর এর ওপর থেকে দেখলে অসংখ্য ছোট ছোট দ্বীপমালা দেখা যায়, যেটা নাকি অনবদ্য।
সর্বোপরি এই এই ক্যাডিলাক মাউন্টেনেই ইউএসএর প্রথম সূর্যোদয় হয় বছরের এই সময়টুকুতে। ফলে সেই সূর্যোদয় দেখার জন্য এখানে প্রভূত পরিমাণ পর্যটকের আগমন ঘটে। আবার এর উল্টো দিকের একটা অংশ আছে যেখান থেকে সূর্যাস্তও দেখা যায়, যদিও সূর্যোদয়টাই হচ্ছে এখানের মূল দ্রষ্টব্য। আমরা আস্তে আস্তে একটু এগিয়ে যাই এবং এই জায়গাটাকে অনুভব করার চেষ্টা করি। আরো বেদনা প্রভু দাও মোরে, আরো চেতনা দারো ছোটায় বাধা টোটায় মোরে করো ত্রাণ, মোরে করো ত্রাণ। আরো বেদনা আরো বেদনা প্রভু দাও মোরে, আরো চেতনা দারো ছোটায় বাধা টোটায় মোরে করো ত্রাণ, মোরে করো ত্রাণ। সারাদিনের অ্যাকাডিয়া ন্যাশনাল পার্ক ভ্রমণের শেষে আমরা প্রচণ্ড খিদে পেয়েছিল আমাদের, এবং তখন আমরা ঠিক করলাম যে কারণ অ্যাকাডিয়া ন্যাশনাল পার্কের মধ্যে একমাত্র যে রেস্টুরেন্ট সেটাতে প্রচুর পরিমাণ ভিড় থাকাতে আমরা বার হারবার টাউনে ফিরে গেলাম এবং সেইখানে গিয়ে একেবারেই আমেরিকান স্টাইলের যে খাবার সেই খাবারের অর্ডার দেওয়া হলো। সেটা হচ্ছে এখানকার স্পেশালিটি লবস্টার রোল এবং তার সঙ্গে এখানের বিশেষ কিছু সামুদ্রিক মাছের নানান ধরনের প্রিপারেশন। এরপর আমরা ঠিক করলাম যে আমরা বার হারবারের হারবার দেখবার যে রাস্তাটা রয়েছে সেই রাস্তায় কিছুক্ষণ হাঁটাহাঁটি করব বেগমকে নিয়ে, এবং তখন সন্ধ্যে হয়ে গেছে। একটা অদ্ভুত নীল আলোয় মানে ভরে গেছে চারপাশটা এবং এত এত সুন্দর লাগছিল, যদিও একটা কারণেই আমরা বেশিক্ষণ থাকতে পারিনি, সেটা হচ্ছে প্রচণ্ড ঠান্ডা। তখন ওখানে তাপমান প্রায় 4-5 কাছাকাছি। তারপরে আমরা বাধ্য হলাম ফিরে আসতে, এসে বার হারবারের মেইন রাস্তাটাতে আমরা ঠিক করলাম একটু ঘোরাঘুরি করব। দোকানগুলো খোলা, বিভিন্ন ধরনের জিনিস, বলা যায় এ সর্ট অফ উইন্ডো শপিং, এটা করার জন্য আমরা একটু ঘুরলাম। আমরা এর আশা করছি যে আপনারা আমাদের সাথে এই অ্যাকাডিয়া ন্যাশনাল পার্কের মানস ভ্রমণ অবশ্যই উপভোগ করেছেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং শরণ্যা ট্রাভেল ব্লগ ফলো করবেন।